গুড মর্নিং বন্ধুরা, আমি গৌরব, তোমাদের সঙ্গে ডেটা টেক বেঙ্গলি। আজকে যে গানটার আমি টিউটোরিয়াল করতে চলেছি সেটা আল্লাহ করে বোঝা তোমাদের আর বোঝানোর কোনো কারণ নেই। সেটা হচ্ছে আমাদের গুরুদেবের লেখা সুর করা ভালোবেসেছকে নিবৃত্ত যতনে। গত পরশুদিন অর্থাৎ 8 তারিখ গুরুদেবের জন্মদিন গিয়েছে, সেই উপলক্ষে গানটা করছি এবং গানটা অনেকেই রিকোয়েস্ট করেছিল, অনেকদিন ধরে রিকোয়েস্ট ছিল এবং অবকাশ হয়নি, আর আলটিমেটলি আজকে অবকাশটা হলো করার। এবং আরও অনেকের রিকোয়েস্ট আছে, তাদেরকে বলছি একটু ধৈর্য ধরো, আমি তাদেরটাও চেষ্টা করছি তোমাদের টিউটোরিয়ালটা করার, ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে, ততদিন কিন্তু আমার সঙ্গে থেকো চ্যানেলের, সেটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিও যদি আজকে ভালো লাগে অবশ্যই লাইক করে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? তা আমরা চলে যাই আমাদের নোটিশনের দিকে। ওকে, তাহলে আমরা টিউটোরিয়ালটা শুরু করছি, ঠিক আছে? টিউটোরিয়ালটা শুরু করছি সি মেজর স্কেল বা সি মেজর কর্ডের উপরে শুরু হচ্ছে আমাদের ওপেন সি থেকে, অর্থাৎ এই তারটা থেকে শুরু হবে, আস্তে আস্তে বাজাবো। নোটেশন তোমরা দেখতে পাবে স্ক্রিনে, নোটেশনটা খাতায় তুলে নিয়ে গানটা শুনে নিয়ে ভালো করে তারপরে বাজাবে। তা প্রথমে শুরু করবো আমরা ভালোবেসে সখী নিভৃতে যতনে, এইটা আগে দেখবো। প্রথমে দেখবো ভালোবেসে সখী, নোটেশন দেখো, ঠিক আছে? নোটেশনগুলো আশা করি তোমরা বুঝতেই পারছো কোন নোটটা কি বাজাচ্ছি, ঠিক আছে? এবং নোটেশন তোমাকে দেখতেও পাচ্ছে। তারপর বলবে নিভৃতে যতনে, এই নিভৃতে কথাটা কিন্তু 4টে নোট একসঙ্গে নেবে, নিভৃতে যতনে। এখানে আছে দেখো ই ই, তারপরে মাঝ ব্র্যাকেটের এইচ দেখতে পাচ্ছ, এইচটার মানে হচ্ছে হ্যামারিং, অর্থাৎ ইয়ে, এটাকে হ্যামারিং বলে। এরকম একটা হ্যামারিং করতে হবে, অর্থাৎ কি করতে হবে, নিভৃতের পরে যতনেটাকে ধরেই এফ এ হ্যামারিং করে আবার ই, নিভৃতে যতনে, এটা হলো যতনে। তারপরে আসবে আমার নামটি লিখো, নোটেশনটা তাহলে কি আছে দেখো, এই আমার নামটি লিখো, লিখোটা দেখো কি আছে, তাহলে ই, তারপরে আবার ডি থেকে ইতে গ্লাইড করে ছেড়ে দিতে হবে শুধু, তাহলে দেখো লাস্টে লিখো, এই যে ওর নিচে একটা সি লেখা আছে, শুধু ওটা আমাদের স্ট্রোক করে ছেড়ে দিতে হবে, আপনি আপনি সিটা নিয়ে নেবে কীরকমভাবে, ই ডি ইতে গ্লাইড করে আবার ছেড়ে দিলে, বা সিটা তুমি ওপেন ক্লিক করতে পারো কোনো, বা স্ট্রোক করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার নামটি লিখো, তারপরে আসবে তোমার মনের মন্দিরে, সেটা এবার কীভাবে বাজাচ্ছি আমরা, তোমার মনের মন্দিরে, এ তোমার থেকে মনের সঙ্গে কিন্তু সিসি করেই কিন্তু ডিতে ঢুকে যেতে হবে, সিসি ডি ই, সিসি ডি ই। এবার দেখো নোট যেটা আছে, ডি থেকে ই করেছি, তারপরে ব্র্যাকেটের মধ্যে দেখো আছে কি আছে, ডিইসিবি, অর্থাৎ মন্দিরেটাকে যদি শেষে টানতে চাও তাহলে তোমরা ওই নোটগুলো অ্যাড করতে পারো, নাহলে কোনো দরকার নেই। কীরকম হয় বিষয়টা যদি এটা অ্যাড করে আমরা যাই, মন্দিরে, এই জায়গাটা যদি টানতে চাও তাহলে কিন্তু ওই নোটগুলো আমার প্রয়োজন আছে, ঠিক আছে? তারপরে যে অংশটা আমরা দেখবো, আমার পরাণে যে গান বাজিছে, সেটা দেখে নাও, যে গান বাজিছে তাহার তালটি শিখো। এখানে দেখো আবার শিখোতেও কিন্তু এ থেকে যেতে একটা গ্লাইড আছে, সেটা কি ওই লাস্টের ওটা যেহেতু টানছি, শিখো এইটা টানার জন্য কিন্তু আমরা গ্লাইডটা দিয়েছি। তার আগের নোটগুলো খুবই সহজ, তোমরা দেখে বুঝিয়ে নিতে পারছো, তবে আমি শিখোটা আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি, জি এ বি এ জি, ঠিক আছে? তোমার চরণ মঞ্জিরে, সেখানে এবার নোটটা দেখো, তোমার চরণ মঞ্জিরে, গানের শুরু কিন্তু হয়তো আমার ভুলভাল লাগছে, তোমার তুমি গানটা শুনে নিয়ে তাহলে বুঝতে পারবে কি হচ্ছে। তাহলে তোমারটা কি হচ্ছে, এ জি এফ ই, এ জি এফ ই, ব্র্যাকেটের মধ্যে যে নোটগুলো দেখতে পাচ্ছ সেটা বলছি লাস্টে, যদি এগুলোকে এবার মঞ্জিরে এটাকে যদি টানো তাহলে কিন্তু 4টে নোট লাগবে ডিইসিবি, ঠিক আছে? ওই মঞ্জিরে ডিইজি এফ ই বাজানোর পরেও কিন্তু তোমরা ওরকমভাবে
বাজাতে পারো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আশা করি এটুকুনি আমি তোমাদের বোঝাতে সক্ষম হলাম, এবং তারপর অংশটা আবার দেখছি। ওকে, তারপরে যে জায়গাটা আমরা দেখবো, ধরিয়া রাখিয়া সোহাগে আদরে আমার মুখর পাখি, এই আমারটাকে টেনে নিয়ে যখন আমার মুখর পাখিতে ঢুকছি তখন কিন্তু স্কেল চেঞ্জ হচ্ছে, সি মেজার থেকে সি মাইনারে চলে যাচ্ছে। তোমাদের কিন্তু সেই সময় নোটেশনটা দেখার প্রয়োজন আছে, এবং তোমরা কিন্তু আমারটাকে টেনে নিয়ে কিন্তু মুখর পাখিতের মতো চলে যেতে হবে। তাহলে সে বাজানোর ক্ষেত্রে আমরা কীভাবে বাজাবো সেটা দেখে নাও। আমরা শুরু করছি, ধরিয়া রাখিয়া সোহাগে আদরে আমার। ধরিয়া রাখিয়া সোহাগে আদরে আমার মুখর পাখি, এই দেখো এই টানগুলোর জন্য কিন্তু আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম, এই যেহেতু সুরগুলো টানা হচ্ছে তার জন্য কিন্তু একটা কথার ক্ষেত্রে আমাদের এতগুলো নোট আসছে। আস্তে আস্তে করে বাজালাম, তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবুও যদি ইউটিউবে তোমরা দেখতে থাকো, ইউটিউবে সেটিং আছে, তোমরা এটাকে স্লো করে নিয়েও দেখতে পারো কোন কোন তারে আমি বাজাচ্ছি। নোটেশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা নেই। তারপরে যে অংশটা আমরা শিখবো সেটা হচ্ছে, তোমার প্রাসাদ প্রাঙ্গণে, তোমারটা আলাদা বাজবে কিন্তু প্রাসাদ প্রাঙ্গণে না, প্রাঙ্গণেটা মুখর পাখির মতনই বাজবে, সেটা দেখে নাও। তোমার প্রাসাদ প্রাঙ্গণে, তোমার প্রাসাদ প্রাঙ্গণে, ঠিক আছে? তাহলে আমি যেটা বলছি, ইউটিউবে সেটিং আছে, স্লো করে নিয়ে কোন কোন নোটগুলো বাজাচ্ছি তোমরা ইজিলি ধরতে পারবে, কারণ নোট তোমরা পেয়ে যাচ্ছ স্ক্রিনের উপরেই, ঠিক আছে? তারপরের অংশটা আমরা কী দেখবো, যেটা আসবে, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার, এই জায়গাটা দেখে নাও। জি থেকে মনেতে, জি থেকে এ, এ ঠিক আছে, সেখান থেকে আবার সি সি, মনে করে সখী, সখীতে কিন্তু সি এর থেকে ডিতে হ্যামারিং করে আবার সি, নালে কিন্তু সখী এই সুরটা কিন্তু আসবে না, ঠিক আছে? বাঁধিয়া রাখিও আমার, বোঝা গেল? মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার। আর একবার বাজাচ্ছি তোমাদের জন্য, হাতেরও রাখি, ওই একই সুর লাগবে, মুখর পাখি সেরকমই। এইখানে হয়ে গেলে এতক্ষণ মাইনারে ছিল, আবার চলে যাবে মেজরে, সেটার জন্য আমরা যখন তোমারটা বাজাচ্ছি দেখবে গানটা যদি শোনো, তাহলে কিন্তু তোমারটার ক্ষেত্রে কিন্তু আর আগের মতো থাকছে না। আগের তোমার যেমন জিজি করেছিলাম, কিন্তু এই তোমারে আবার কি চলে আসবে, আবার এ থেকে নিতে হবে। এখন মেজরে চলে যাবে, তোমার কমল কঙ্কনে, ঠিক আছে? এই নোটগুলো প্যাটার্নের সঙ্গে তোমরা এই প্রিভিয়াস যেগুলো অংশগুলো দেখলে তার সঙ্গে কিন্তু তোমরা পরিচিত, ঠিক আছে? আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কোনো কারণ নয়। তারপরে যে অংশটাতে আমরা চলে যাবো সেটা হচ্ছে, আমার লতার, এখান থেকে খানিকটা আবার সুর চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জায়গাটা আমরা কীভাবে দেখবো দেখে নিই, নোটেশন তোমরা দেখে বাজিয়ে নেবে। তাহলে সিইডি, ডি থেকে এফ গ্লাইড করে ই, আমার লতার একটি মুকুল, এই মুকুলে কিন্তু ই এফ করে হ্যামারিং করলে তারপর ছেড়ে দিতে হবে, এফ করে ছেড়ে দাও, তাহলে আর অটোমেটিক্যালি ই এর রেস্টটা নিয়ে নেবে, তাহলে কিন্তু তোমার ওই মুকুলের সুরটা তোমরা পেয়ে যাবে। কিরকম? মুকুল ভুলিয়া তুলিয়া রেখো, সেই জায়গাটা কি আসবে দেখো, ঠিক আছে? ভুলিয়া তুলিয়া রেখো, ভুলিয়াতে তিনটেরই, ভুলিয়া তুলিয়াতে কি আছে, ডি করে ই একবার বাজবে, তারপর ই থেকে আবার এফ এ গ্লাইড করবে,
দেখো তুলিয়াটা দেখে নাও, ভুলিয়া থেকে শুরু করছি। অর্থাৎ ভুলিয়া তুলিয়াটা রেখো, যেটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু কিন্তু পুরো কথাগুলো একসঙ্গে বাজবে, তিনটে আলাদা শব্দ থাকলেও কিন্তু পুরো নোটগুলো কিন্তু একসঙ্গে বাজবে, নাহলে ফ্লেভারটা আসবে না। কিরকম ডি 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 ই এফ করে, এই যে ভুলিয়া তুলিয়া রেখো রেখো, ঠিক আছে, তোমার অলোক বন্ধনে, ওইটা আবার সহজ নোট, তোমার তো এই যে তোমার থেকে অলোকে সিন্ধু একসঙ্গে নিয়ে নিতে হবে, সি সি ডি ই, তোমার অলোক বন্ধনে, ঠিক আছে। তারপরে যে কথাগুলো আছে সেগুলো সুর কিন্তু আবার সেই ওখান থেকে সুর যাবে, আমার প্রাণে যে সুর বাজিছে, এটা সুরের মতো কিন্তু, এবং ওইখান থেকে যে সমস্ত সুরগুলো এসছে গানটা শুনলে তোমরা বুঝতে পারবে, তারপরের অংশগুলো কিন্তু ঠিক সেরমভাবেই চলতে থাকবে, ঠিক আছে। আশা করি তোমাদের আমি বোঝাতে সক্ষম হয়েছি। তো বন্ধুরা, কতটা বোঝাতে সক্ষম হলাম সেটা তোমাদের লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে বুঝতে পারো কতটা ভালো হলো। আর চ্যানেলে ভালো থাকলে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে বেল আইকনও প্রেস করে দিও, আর ভিডিও তো শেয়ার থাকছে এবং লাইক করে দিও একটা বড় করে, ঠিক আছে। তা আমি ছিলাম গৌরব, তোমাদের ছিল গ্রেট টেক বেঙ্গলি, ধন্যবাদ।